হ্যালো ভিউয়ার্স, একা দোকার আজকের পর্বের শুরুতেই দেখানো হয়েছে বাড়ির সবাই রাধিকার সাথে দেখা করে আর বলে আমরা রোজ দিন আসবো তোর সাথে দেখা করার জন্য। রাধিকা রাধিকা বলে রোজ রোজ এখানে আসার তো দরকার নেই, আমি তো সেই বাড়িতেই ফিরে যাব, তখন তো দেখা হবেই, তাই এখানে রোজ রোজ এসে কি করবে তোমরা। রাধিকার মা আর পিমুনি বলে কি বলছিস কি রাধিকা, তুই এরকম বলতে পারছিস? রাধিকা বলে আমি ভুলটা কি বললাম বলো, আমি তো ভুল কিছু বলিনি। তারপরে ডাক্তার আঙ্কাল বলে আচ্ছা আপনারা এখানে বেশিক্ষণ থাকবেন না, কারণ এমন অনেক কথা হতে পারে যেটা রাধিকার ভালো লাগবে না, ওটায় রাধিকার অনেক ক্ষতি হতে পারে, সেই জন্য বলছিলাম। যাই হোক, রাধিকার মা কিন্তু বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বাইরে গিয়ে দাঁড়াই, অনেক তো কথা হলো। এরপরে রাধিকার বাবা বলে যে মা তুই আমাকে এভাবে ভুল বুঝলি, তুই আমাকে ভুল না বুঝলেও পারতিস, দেখ একটা কথা বলি আমি কিন্তু তোকে অবিশ্বাস করিনি, আমি শুধু সময় চেয়ে নিয়েছিলাম, সেই সময়টা তুই আমাকে দিলি না মা। আচ্ছা শোন একটা কথা বলবো, তুই কি বাকিদের সাথে দেখা করবি? রাধিকা বলে আমি সবার সাথে দেখা করবো, কারোর সাথে খারাপ ব্যবহার করবো না আমি, একবার আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সবটা বুঝতে পেরে গেছি বাবা। তারপরে কুশল আঙ্কেল বলে অনির্বাণটা চলে গেছে জানিস, ওকে পারলে ক্ষমা করে দিস, ও তোকে খুব ভালোবাসে। মন রাধিকা বলে যে আসলে সারাদিন সারা রাত ওই তো ছিল, এখনো থাকলে হসপিটালটা সামলাবে কি করে, তাই জন্য ওকে চলে যেতে হয়েছে। ছাড়ো না বাবা, তুমি ওই বাকিদের পাঠিয়ে দাও। এর পরের দৃশ্যেই দেখানো হয়েছে পোকরাজার রঞ্জাবতী চলে আসে রাধিকাকে দেখতে, বলে রাধিকা কেমন আছো, আমি জানি তোমার সামনে আসার মুখ নেই, তোমার সাথে যেভাবে অন্যায় করেছি তারপরে আমি এখানে আসলাম কি করে আমি জানি না, কিন্তু জানো তো আমি সর্বক্ষণ তোমার শুভাকাঙ্ক্ষী, সব সময় তোমার ভালোই চেয়ে এসেছি, তাই জন্য আজকে আমি এখানে আসতে একদম দ্বিধাবোধ করিনি, আমাদের অনুষ্ঠান ছিল, সামাজিকভাবে আমাদের বিয়েটা কমপ্লিট হয়ে গেছে, তুমি নিশ্চয়ই জানো রাধিকা, শুনেছো? রাধিকা বলে আমি খুব খুশি হয়েছি, তোমরা এভাবেই সারা জীবন একসাথে থাকো, আমি তো চেয়েছিলাম তোমাদের সামাজিক বিয়েটা হয়ে যাক। রঞ্জা এদিকে এসো, কেমন আছো বলো? রঞ্জা বলে আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো রাধিকাদি বলো, রাধিকাদি তুমি কেমন আছো? আর তারপরে এই রাধিকা বলে আমি ভালো আছি, রঞ্জা তোমরা সারা জীবন একসাথে থেকো, আমি এটাই সবসময় চাই। তারপরেই দেখানো হয়েছে পোকরাজ বলে আচ্ছা রঞ্জা তুমি একটু জল নিয়ে আসবে, আসলে পোকরাজ রঞ্জাকে দূরে সরিয়ে দিতে চেয়েছিল, আরাধা আর রাধিকাকে কিছু বলতে চায়। তখন পোকরাজ বলে রাধিকা দেখো এক প্রকার অফিসিয়ালি বিয়ে হয়েছি, যাতে আমি ওকে বিয়ে করেছি সেই স্বীকৃতিটা আমি ওকে দিতে পারি সেই জন্য, কিন্তু স্টিল নাও আমি আজও তোমাকে ভালোবাসি রাধিকা, আর সবসময় তোমাকে ভালোবেসে যাব, তোমার জায়গাটা তোমার আলাদাই, রঞ্জাবতীকে আমি একটা আলাদা জায়গা দিয়েছি কিন্তু তোমার জায়গাটা সেখান থেকে মুছে গেছে এমনটা কিন্তু নয় রাধিকা, আমি আজও তোমাকে ওই জায়গাতেই রাখি, সবসময় রাখবো, আমাদের মধ্যে বনিবনা হয়নি, আমরা সংসার করতে পারিনি এটা ঠিক কথাই, কিন্তু আমাদের মধ্যে বন্ধুত্বের হাত তো আমরা বাড়িয়ে দিতে পারি, আমরা সারা জীবন তো বন্ধু হয়েও থাকতে পারি রাধিকা, কি রাধিকা তুমি আমার হাতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে না, বলো না রাধিকা? রাধিকা চুপ করে থাকে। পোকরাজ বলে জানো তো অনির্বাণ ছেলেটা তোমাকে খুব ভালোবাসে, ওকে ক্ষমা করে দিও, আসলে আমিও তো তোমাকে ভালোবাসতাম তাই ওর কষ্টটা বুঝতে পারছি, অন্তরে একটাই আক্ষেপ থেকে গেল তোমার সাথে সংসারটা করতে পারলাম না। রাধিকা বলে এসব কথা ছাড়ো না, এখন দেখো স্যাক্রিফাইস করেছো এটা কেন মনে করছো, এটা মনে করো না, আমি খুব খুশি হয়েছি তুমি আর রঞ্জা এক হয়েছো, এতে আবার কোনো দুঃখ নেই, বিশ্বাস করো পোকরাজ। এর পরের দৃশ্যেই দেখানো হয়েছে অনির্বাণ হসপিটালে পৌঁছে গেলে সবাই জিজ্ঞাসা করে আপনি চলে এলেন স্যার, বলছি রাধিকার সাথে আপনার সব ঠিক হয়ে গেছে তো, রাধিকা এই হসপিটালে ফিরবে তো? অনির্বাণ বলে দেখো ফিরবে কি ফিরবে না এটা আমার তো জানার কথা নয়, এটা ওই ভালো বলতে পারবে, দেখো এখানটা ওর কাছে অনেকটাই দূর হয়ে যায়, তাছাড়া কলকাতায় অনেক হসপিটাল আছে, ওকে সবাই লুফে নেবে, ওইখানে আসতে যাবেই বা কেন? আচ্ছা সবাই জিজ্ঞাসা করে অনির্বাণ স্যার আপনি কি ছেড়ে দিচ্ছেন রাধিকাকে এতটা সহজে? অনির্বাণ বলে আমি ছেড়ে দেওয়ার কেউ নয়, তোমরা কেন বুঝতে পারছো না, প্লিজ আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না, হসপিটালের অনেকটা ক্ষতি হয়ে গেছে একদিনে, আমি হসপিটাল নিয়ে বেশি কথা বলতে চাই বুঝেছো। এর পরের দৃশ্যে দেখানো হয়েছে শেষবারের মতো একটা কথাই পোকরাজ বলে যে আমি স্টিল নাও এখনো তোমায় ভালোবাসি, কথাটা কোনোভাবেই রঞ্জা শুনে ফেলে, তখন রাধিকা বলে রঞ্জা তুমি ওখানে দাঁড়িয়ে আছো, রঞ্জা একটু কথাটা ঘুরিয়ে বলে না না রাধিকা দি আমি এই তো আসলাম, জলটা পাইলাম না জানো তো, তাই জন্য জল এমনি কলের জলই খেয়ে নিলাম। পোকরাজ বলে কলের জল কেন খেলে রঞ্জা? রঞ্জা বলে আমি তো কলের জল খাওয়াই মানুষ, তাহলে আমি প্যাকেটের জল কেন খেতে যাবো বলো, সেটা তো আমাকে বুঝতে হবে, আমার এসবে কিছু হবে না, আমি খুব ভালোই থাকবো, আমার কোনো প্রবলেম হবে না। রাধিকা দি তুমি কিন্তু খুব ভালো থেকো, দেখো একটা কথাই বলবো খুব তাড়াতাড়ি অরিন্দম দার সাথে তোমার বিয়ে হোক, আর যদি তুমি মনে করো তুমি বিয়ে করতে চাও না তাহলে বিয়েটা করো না। আর একটা কথা তোমাকে বলবো, সপ্তাহে দুদিন হলো আমাদের হসপিটালে যদি একটু ভিজিট করতে পারো তাহলে খুব ভালো হয় তোমার ইচ্ছে অনুযায়ী, দেখো আমি কিন্তু তোমাকে বারবার মনে করিয়ে দেবো,
হসপিটালের ভালো চাই, আমি পোকরাজ এই হসপিটালকে ভালো করে তুলবো। আর তার থেকেও বড় কথা রাধিকা দি, ওই বাড়িতে এসো মাঝে মাঝে, যদি না আসতে চাও তাহলে বলবো ওই বাড়িকে আমি দেখবে আগের থেকে বদলে দেব, আমি চেষ্টা করব বদলে দেওয়ার, তাহলে আসবে তো রাধিকা দি। এরপরেই পোকরাজকে বলে, আর কিছু বলবে তুমি? পোকরাজ রাধিকাকে, রাধিকাকে বলে যে না না না, পোকরাজ বলে আমি আর কিছুই বলবো না, আমার সব বলা হয়ে গেছে। চলে যেতে যায় পোকরাজ রঞ্জাবতী, তখন রাধিকা বলে, পোকরাজ একবার রঞ্জাবতীকে নিয়ে দূরে কোথাও ঘুরে এসো, ওর একটু বাইরে ঘুরতে যাওয়ার প্রয়োজন আছে। তখন কিন্তু রঞ্জা বলে, তুমি কাকে, কাঙালকে হাইকোর্ট দেখাচ্ছ রাধিকা দি? আমার ওসব বাইরে ছাইরে ঘোরার দরকারই নেই, আমাকে ওইসব মানায় না রাধিকা দি। রাধিকা বলে, একদম নয় রঞ্জা, দেখো তোমাদের সম্পর্কটা আরো শক্তপোক্ত বানানোর জন্য পোকরাজ তুমি যাও, ওকে নিয়ে ঘুরে এসো, ওর ভালো লাগবে। এরপরই পোকরাজ বলে, ভালো থেকো রাধিকা, তোমার সব কথা আমি মনে রাখবো। এই বলে সেখান থেকে পোকরাজ রঞ্জা চলে যায়। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যায়।